বইপরি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শিক্ষামূলক এবং তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধু ও স্বজনদের সাথে শেয়ার করুন। আদমশুমারি বা জনশুমারি। জনবিজ্ঞানে ব্যবহৃত শুমারি ইতিহাসে অতি প্রাচীন। প্রাচীন সময়ে রাজস্ব আয় কিংবা সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে জনসংখ্যা গণনা একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। তবে আধুনিককালে আদমশুমারির লক্ষ্য পূর্বেকার দিনের মতো একই নয়। এখনকার সাথে তখনকার আদমশুমারির মধ্যে বা এর উদ্দেশ্যে বেশ পার্থক্য আছে। পূর্বে রাষ্ট্রীয় কাজের জন্য আদমশুমারি বা জনশুমারি হলেও বর্তমানে এটি সেবামূলক বিভিন্ন কাজেও ব্যবহৃত করা হয়। আদমশুমারি বলতে পূর্ণ গণনাকে বোঝানো হয়। একটি সুনির্দিষ্ট এলাকার একটি নির্দিষ্ট সময় বা কোনো সময় ব্যাপ্তিতে সকল জনগণের সংখ্যাতাত্ত্বিক, অর্থনৈতিক ও সামাজিক তথ্য উপাত্ত সংগ্রহ, সংকলন এবং প্রকাশের সামগ্রিক প্রক্রিয়াই হল আদমশুমারি। আরও সহজভাবে বলতে, কোনো দেশের কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষ গণনাকেই মূলত জনশুমারি বা আদমশুমারি বলা হয়। পৃথিবীর প্রায় সব দেশেই নিজস্ব জনশুমারি ব্যবস্থা আছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশেও প্রতি 10 বছর অন্তর অন্তর জনশুমারি বা এই আদমশুমারি করা হয়। পূর্বে একে আদমশুমারি বলা হলেও 2013 সালে জাতীয় সংসদে পরিসংখ্যান আইন 2013 পাশ হওয়ায় আইন অনুসারে আদমশুমারিকে জনশুমারি নামে অভিহিত করা হয়েছে। আদমশুমারি একটি জাতীয় তালিকা। এতে জনগণের স্থানান্তর, তাদের বয়স, লিঙ্গ, পেশা ইত্যাদি সম্পর্কে তথ্য গ্রহণ করা হয়, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির তথ্য গণনা করা হয়। আদমশুমারি একসঙ্গে সারা দেশে পরিচালিত হয়। নির্দিষ্ট সময়ের ব্যবধানে এটি অনুষ্ঠিত হয়ে থাকে। আদমশুমারি মোটামুটি বলতে গেলে সর্বদা সরকার কর্তৃক পরিচালিত হয়ে থাকে। প্রায় প্রত্যেক রাষ্ট্রে প্রতি দশকে একবার করে আদমশুমারি পরিচালিত হয়ে থাকে। তথ্য সংগ্রহকালে প্রত্যেক ব্যক্তি বা পরিবারকে একক হিসাবে বিবেচনা করা হয়। যথাযথভাবে এই তথ্য যাচাইয়ের পরে তা প্রকাশ করা হয়। যদিও পূর্বেকার সময়ে আদমশুমারি করার পরে তা প্রকাশ করা হতো না, তা শুধুমাত্র রাষ্ট্রীয় কাজের জন্য ব্যবহার করা হতো। কিন্তু বর্তমান সময়ে আদমশুমারি করার পরে একটি দেশের জনসংখ্যা কত তা প্রকাশ করা হয়। আদমশুমারির সময় একজন ব্যক্তির বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করা হয়। তার মধ্যে অন্যতম হল আদমশুমারি যে স্থানে পরিচালিত হয় সেই এলাকায় ওই ব্যক্তির ঠিকানা, তার স্থায়ী কোনো বাসস্থান থাকলে সেখানকার ঠিকানা, ব্যক্তির ব্যক্তিগত কিছু তথ্য যেমন নাম, পিতার নাম বা স্বামীর নাম, লিঙ্গ, বয়স, বৈবাহিক অবস্থা, জন্মস্থান, জন্ম তারিখ, সে কোন ধরনের কাজ করে, কারখানাতে বা কোনো অফিসে যদি কাজ করে সেখানে তার অবস্থান বা পজিশন কি, পিতা কি ধরনের কাজ করেন, তার শিক্ষাগত যোগ্যতা, তার ধর্ম কি, তার ভাষা কি অর্থাৎ মাতৃভাষা কি, এই সকল বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। আদমশুমারি করার সময় প্রধানত 2টি পদ্ধতি অনুসরণ করা হয়। একটি হলো অবস্থানের ভিত্তিতে গণনা পদ্ধতি, আরেকটি হলো অধিকারের ভিত্তিতে গণনা পদ্ধতি। অবস্থানের ভিত্তিতে গণনা পদ্ধতি হলো সারা দেশে আদমশুমারির জন্য একটি নির্দিষ্ট দিন ঠিক করা বা নির্ধারণ করা এবং ওই দিনে সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করা। এই পদ্ধতিতে একজন নাগরিক বা ব্যক্তি যেখানে থাকে সেখান থেকেই তার তথ্য সংগ্রহ করা হয়।
সাধারণত রাত্রিকালে এই ধরনের শুমারি জোরে পরিচালিত করা হয়, যেন একটি পরিবারের প্রত্যেকটি সদস্যকে এক জায়গাতে পাওয়া যায়। আরেকটি পদ্ধতি হল অধিকারের ভিত্তিতে গণনা পদ্ধতি। এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট এলাকার প্রত্যেক ব্যক্তিকে গণনা করা হয় এবং তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। প্রাচ্যে মধ্যযুগীয় সরকাররা কর অথবা সামরিক বাহিনীতে জনসাধারণের অন্তর্ভুক্তির প্রয়োজনের কথা ভেবে কখনো কখনো আদমশুমারি করতেন, তবে তা নিয়মিতভাবে করা হতো না। ইংল্যান্ডের রাজা প্রথম উইলিয়াম 1086 খ্রিস্টাব্দে ডুমোস ডে বুক অথবা ডোমসডে বুক নামে জমি অথবা জমিতে বসবাসকারী মানুষের একটি জরিপ পরিচালনা করেন। এটি ইতিহাসের সর্বপ্রথম নথিভুক্ত আদমশুমারি হিসাবে পরিচিত। যুক্তরাষ্ট্রের প্রথম আদমশুমারি পরিচালিত হয় 1790 সালে এবং পরবর্তীকালে ইংল্যান্ড ও ফ্রান্সে 1801 সালে আদমশুমারি পরিচালিত হয়। 1582 সালে ভারতবর্ষে প্রথম জরিপ ও ভূমি জরিপ সম্রাট আকবরের রাজত্বকালে পরিচালিত হয়। 1800 শতকে আদমশুমারির আধুনিক যুগ শুরু হয়। 1790 সালে প্রথম আধুনিক আদমশুমারি যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত হয়। 1801 সাল থেকে যুক্তরাজ্যে প্রথম প্রতি দশকে একবার করে আদমশুমারি শুরু হয়। সে সময় থেকে অর্থসামাজিক গতি প্রকৃতি নির্ধারণে শুমারি বিজ্ঞান একটি নতুন ধারার কার্যক্রম শুরু করে। বাংলার জেলাসমূহের উপর 1801 সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়। তাছাড়াও সে সময় কালেক্টর, ম্যাজিস্ট্রেট বা বিচারকদের তাদের নিজ নিজ এলাকার সংখ্যার আনুমানিক হিসাব দিতে হতো। 1974 সালে স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। 1974 সালে যে আদমশুমারি অনুষ্ঠিত হয় সেখানে দেখা যায় বাংলাদেশের জনসংখ্যা ছিল 7,64,00,000। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।